পার্কের মধ্যে একমাত্র খেলা হবে, পার্কের মধ্যে অন্য কিছু হবে না, এটি আমি নির্দেশনা দিয়েছি আমার সিটি কর্পোরেশনকে। কিছু হলে এই পার্কের মধ্যে প্রোগ্রাম, পারলে পার্কের মধ্যেই গরুর হাট করতে চাই সকলে, পার্কের মধ্যেই অমুক, পার্কের মধ্যেই তমুক, পার্কের মধ্যে সবাই হাঁটবে, খেলার জায়গায় খেলবে। আমরা চারটি মাঠ করেছি পার্কের মধ্যে, মাল্টিপারপাস করেছি ফুটবল এবং ক্রিকেট। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা কয়দিন আগে ডিজিটাল কার পার্কিং করলাম, উত্তরা, বনানী, গুলশান পর্যায়ক্রমে ঢাকা উত্তর সিটিতে সকল জায়গাতেই এই আমাদের ডিজিটাল পার্কিং, অনসাইট ডিজিটাল পার্কিং চালু হয়ে যাবে আমাদের। আমার সিটি কর্পোরেশনে যাওয়ার কোনো দরকার নাই, সিটি কর্পোরেশনে গেলে আপনাদেরকে আকাশে যত তারা তত ধারা দেখিয়ে দিবে। অনলাইনে আপনারা আপনাদের ট্যাক্স দেবেন, অনলাইনে ট্যাক্স দেবেন, ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাকে অনেকেই বলেছে কি হচ্ছে পার্কে, পার্ক তো পার্ক, খুলে দেন আমরা হাঁটবো, কিন্তু পার্ক, কিন্তু পার্ক অবশ্যই পার্ক, কিন্তু পার্কের মধ্যে একটি নেচার বেসড যদি পার্ক করতে হয় তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছেন। আজকে কিন্তু কোনো প্যান্ডেল আমি এখানে খাটাই নাই, পুরোপুরি গাছতলায় আমরা সেই পাখির আওয়াজ শুনছি, কলরব শুনছি, এটাই হলো পার্ক। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। সবাই বলে বিদেশি গিয়ে এত সুন্দর সুন্দর পার্ক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে যে ফজলেরাব্বি পার্ক, গুলশান পার্ক, তাজউদ্দিন আহমেদ পার্ক, শাহাবুদ্দিন পার্ক, সিটি যতগুলো পার্ক আমরা করেছি প্রত্যেকটি পার্কে আমরা মনোযোগ দিয়ে এবং দেশের সেরা সমস্ত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে দিয়েই আমরা এই পার্কগুলো করেছি এবং সোসাইটিকে আমরা ইনভলভ করেছি। কেন আমরা ব্লুমবার্গ অ্যাওয়ার্ড পেলাম পার্কের জন্য, কারণ পাঁচটা স্তরকে আমরা গুরুত্ব দিয়েছি। মহিলাদের সাথে কথা বলা হয়েছে, যুবকদের সাথে কথা বলা হয়েছে, বাচ্চাদের সাথে কথা বলা হয়েছে, সোসাইটিকে ইনভলভ করা হয়েছে, এগুলোকে ইনভলভ করেই কিন্তু আজকে পার্কটা হয়েছে। আমাকে অনেকে বলেছে, আমি বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছিলাম মাঝে মাঝে বলছে কাচের ঘেরাও দিয়ে এত টাকা নষ্ট না করলেও পারা যেত, কিন্তু এটা কিন্তু কাচের না, এটা হচ্ছে সাউন্ড ব্যারিয়ার। এখানকার যে সাউন্ড এবং বাইরের সাউন্ডের মধ্যে 50% আপ অ্যান্ড ডাউন। সুতরাং আমরা কোনো কথা বলার আগে যারা এক্সপার্টিস তাদের কিন্তু কথা শুনতে হবে। আমি যখন কথা শুনেছিলাম আমাদের নাজমুল ইমাম সাহেবের সাথে, ফার্স্ট যখন প্রেজেন্টেশন দেয় আমি ওনাকে বলেছি ইট ইজ ডান, আমি আপনি যেটা বলেছেন এটাই হবে। এবং আজকে আমি বলে দিতে চাই আপনাদের সামনে যা যা উনি বলেছেন সবগুলাই কিন্তু বাস্তবায়ন করব আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। এখানে